বঙ্গবন্ধুর অনেক বড় ভক্ত তবে উনি আমাকে বললেন ঠিক আছে তুমি তোমার কাজটা করো কবির বকুল না গান লিখেছেন হাসান মতির রহমান গান লিখেছেন হাসান মতির রহমান গান লিখেছেন মিলটন খন্দকার গান লিখেছেন দেল আরযোদ্দা স্বরূপ গান লিখেছেন লিটন অধিকারী ইন্টু বিখ্যাত গীতিকার রায়বার এই অ্যালবামের সঙ্গে জড়িত ওটা আলাদা ছিল আগের ছিল পরে আবার চেঞ্জ হয়ে কবির কবির লেখেনি কবির বুকুলের দেখে আর কবির বকুলের গান আবার এই অ্যালবামে যাচ্ছে না পরের আরেকটা কবির যাবে কিন্তু শতাব্দীর মহানায়ক অ্যালবামের মধ্যে চারজন গীতিকার কাজ ওকে যেগুলোর নাম বলে গুলো জি আচ্ছা এখন আমি জানতে চাচ্ছি যে আপনার এখনকার সময়ে আর কি কি কাজগুলো করছেন মানে করবেন বা পরিকল্পনা রয়েছে আমার প্রথম হলো বঙ্গবন্ধুকে তুলে ধরা সারা বিশ্ব বেবি সারা দেশ এবং বিদেশে আমার আফ্রিকারে বঙ্গবন্ধু রূপের কনসার্ট আছে আচ্ছা বঙ্গবন্ধু রূপের কনসার্ট আমার এক কনসার্ট হবে ওখানে বঙ্গবন্ধু রূপের আমি সৃষ্টি গান করব ওখানে নিউইয়র্কে আচ্ছা সেখানে এ আমি ফ্রান্সে ফরাসিরা বইবা কানাডাতে যাব এই বঙ্গবন্ধু কনসার্ট করার জন্য না এটা হলো এপ্রিল মে জুন আচ্ছা এপ্রিল মে জুন কনফার্ম কনফার্ম একদম আচ্ছা কনসার্ট তাই একক বঙ্গবন্ধু কনসার্ট সেই কনসার্ট আমি আমি আমার দল নিয়ে যাব ওখানে এবং বঙ্গবন্ধু গানে গানে বঙ্গবন্ধুকে সমস্ত মানুষের হৃদয়ের কাছে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ আরো জানতে চাচ্ছি আপনি মাঝখানে করলেন ওটা হলো ওই অ্যালবামটা করেছি আমি যেটি আপনাদের ইয়ে আমাদের ইয়ে ভাইয়া আমাদের ও যে আমাদের প্রধান সম্পাদক আমাদের প্রধান সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিদিনের আমাদের প্রিয় ভাই আমার শ্রদ্ধেয় গুরুজন ওনারকে যে অ্যালবামটি আমি এখন দিয়ে আসলাম পপ সম্রাট জানি আলম ওটাতে হল আমার চল্লিশটা গান আছে ওটার মধ্যে আমি আমার বিখ্যাত গানগুলোর থেকে নিয়ে এই আবার নতুন করে মিজিক ট্র্যাক করে নতুন ফরমেটে।